এমন তো অনেক দিন গেল যেখানে তোমাদেরকে বলেছি যে এইভাবে এইভাবে আচরণ করো, সেই মানুষ যদি পাত্তা না দেয় এরকম বডি ল্যাঙ্গুয়েজে দাঁড়াও, এইদিকে কথা বলো ওইদিকে কথা বলো, চুল সরাও, এই ওই অনেক ট্যাকটিক্স টিপস ট্রিক্স ইউজ করো, যেটা করলে সেই মানুষ তোমায় পাত্তা দেবে, তোমাদের সম্পর্ক দৃঢ় হবে, এরকম অনেক ভাষা জ্ঞান দিয়েছি। কিন্তু আজকে যে টপিকটা সেটা নিয়ে কথা হচ্ছে, এবং ইউটিউব করতে করতে এমন অনেক তোমাদের মতন বন্ধুদের আমি কমেন্টস পেয়েছি যেখানে তোমরা হয়তো নিজেদের রিলেশনশিপে সম্পর্কের প্রবলেমসগুলোকে জানিয়েছ। তাই ভাবলাম যে এতক্ষণ তো স্ক্রিপ্টেড ওয়েজে কথা বলছিলাম, চলো না একবার ক্যান্ডিড হয়ে কথা বলা যাক, একবার বাস্তবতাটাকে নিয়ে কথা বলা যাক, একবার বাস্তবতাটাকে একবার সম্পর্কগুলোকে সামনাসামনি ফেস টু ফেস ট্যাকল করা যাক। তাই আজকে ঠিক করেছি তোমাদের মতনই কিছু বন্ধুদের এমন তিনজন বন্ধুকে বেছে নিয়েছি যাদের রিলেশনশিপের প্রবলেমের কথা তোমরা আমাকে জানিয়েছো, এবং সেটা থেকে আমরা আলোচনা করব, এবং দেখা যাক না যদি সেখান থেকে আমরা কোনো সলিউশনে পৌঁছাতে পারি, এমন কি যদি কোনো সলিউশনে নাও পৌঁছাতে পারি, অনেক সময় শোনাটাও বা আলোচনা করাটাও তোমার কাছে হয়তো সলিউশন প্রদান করবে। সো হাই, দিস ইজ ঋতুবান দাশঘোষ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই চ্যানেলে আমরা প্রেম, ভালোবাসা এবং সেলফ ইম্প্রুভমেন্ট নিয়ে কথা বলি। তাই আজকের ভিডিওর টপিক হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন এবং তার উত্তর দেবো আমি। তাই আজকে হচ্ছে এপিসোড 1 অফ হ্যাশট্যাগ টক উইথ ঋতুবান। নো স্ক্রিপ্ট, নো পেপার্স, একদম সোজাসুজি কথা। প্রথম কমেন্ট আমাকে ইশরাত করেছে, এবং ইশরাত জাহান সে আমাকে লিখে পাঠিয়েছে যে তার সাথে আমার ব্রেকআপ হয়েছে কিন্তু এখনও তার সাথে দেখা হয়, কীভাবে বুঝবো সে আমাকে এখনও পছন্দ করে কি না? আচ্ছা, ইশরাত যখন আমাকে বলছে যে তার সাথে ব্রেকআপ হয়েছে, আমি এবং আগেও আমাদের ভিডিওসগুলোতে বলেছি যে ব্রেকআপ কিন্তু হয় দু প্রকারের, একটা হচ্ছে মিউচুয়াল ব্রেকআপ, একটা হচ্ছে ওয়ান সাইডেড ব্রেকআপ, যখন একটা মানুষ নিজে থেকেই ছেড়ে চলে যায় নিজের ডিসিশন নিয়ে। মিউচুয়াল ব্রেকআপ কি? যেখানে তোমরা একে অপরের সাথে রাজি হচ্ছ এবং বলছো যে হ্যাঁ এবার আমরা দুজন পার্ট হয়ে যাচ্ছি। কিন্তু তুমি যখন এই কথাটা বলেছো যে তার সাথে এখনও দেখা হয়, কীভাবে বুঝবো এখনও সে আমাকে পছন্দ করে কি না, সামওয়্যার অর দি আদার তুমি এখনও চাও, যদি সেটাকে নিজেকে স্বীকার করো, যে যেন সেই মানুষটা ব্রেকআপ হওয়া সত্ত্বেও তোমার কাছে ফিরে আসুক, রাইট? তাই এমন যদি সিচুয়েশানে পড়ে থাকো এবং তোমার কন্টিনিউসলি মনের মধ্যে এক্সপেকটেশান বাড়ছে, তুমি তার সাথে তোমার দেখা হচ্ছে, একটা কমন মিটিং পয়েন্ট আছে যেখানে দেখা হচ্ছে, এবং তাকে দেখে তোমার মনের অনুভূতিগুলো কন্টিনিউসলি চাকার দিচ্ছে, মনে হচ্ছে ইস আরেকবার যদি ফিরে পাই। কিন্তু রিলেশনশিপগুলো তত সুমধুর হয় না, এক্সপেকটেশান বাড়াবে, তাতে চোট খাবে আরও অনেক বেশি। তাই এখান থেকে এইটা বলতে পারি, যদি মনের মধ্যে তীব্রতা, যদি মনের মধ্যে তার প্রতি ফিলিংস এতটাই বেশি হয়, তাকে গিয়ে সেটা তুমি একদম স্পষ্টভাবে ক্যান্ডিড অবস্থায় তাকে জানাও, তাকে বলো যে এই হচ্ছে আমার অবস্থা, আই লাভ ইউ, এখনও তোমাকে ভালোবাসি, অ্যান্ড দিস দ্যাট, একদম যেমনটা তোমার মনে হচ্ছে। তাতে দেখো তার প্রতিক্রিয়া কী হয়। যদি সেই মানুষটা বিশ্বাস করে নেয়, যদি সেই মানুষটা তোমাকে সেইভাবেই আহ্বান জানাতে পারে, এবং তুমি যদি বিশ্বাস করো যে সে তোমাকে আহ্বান জানাবে, সেই মোস্ট ইম্পর্ট্যান্টলি সেই মর্যাদাটা, সেই রেসপেক্টটা তোমায় দেবে, গো। বাট তার প্রতিক্রিয়া যদি এমন হয় তোমাকে ইগনোর করছে, বা তার হয়তো তোমার কথাতে তার তিতি বিরক্ত লাগছে, ডোন্ট গো, মুভ অন ইজ দ্য বেস্ট ওয়ে। তাতে কষ্ট হবে কিন্তু তার থেকে শ্রেয় আর কিছু হতে পারে না। হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি কষ্ট হচ্ছে, কিন্তু দিনের পর দিন যখন পাস করে যাবে, থিংস উইল বিকাম নর্মাল, ঠিক হয়ে যাবে, দেখবে মনে হবে কয়েক বছর পর ঠিকই ছিল, ওর সাথে সম্পর্ক ছিল, এখন নেই, তাতে অসুবিধা কী আছে। তাই নিজের সেলফ রেসপেক্টটা, নিজের মর্যাদাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রশ্ন 2, তোনা খান বলেছে, ভাইয়া আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল, 14 দিন পর আবার ঠিক হয়েছিল, ইগনোর করতো অনেক, আর আবার ঠিক হবে, ঠিক হবার 1 মাস পর বলে ওর নাকি অন্য GF আছে, আমি নাকি কিছু না, ভাইয়া আমি কি করব। তো না, যেই ভুলটা মানুষ একবার আনইনটেনশনালি করে ফেলে সেটাকে কিন্তু বলে হচ্ছে অ্যাক্সিডেন্ট, যেই ভুলটা ক্রমান্বয়ে বারংবার করতে থাকে সেটা কিন্তু অ্যাক্সিডেন্ট নয়, সেটা কিন্তু ইচ্ছাকৃত। তাই আমি, ঠিক আছে, ভুল না হয় বলছি না, সেটাকে আমি ভুল হয়তো নাম দিচ্ছি না, কিন্তু তুমি বলছো তোমার ব্রেকআপ হয়েছিল, 14 দিন পর আবার ঠিকও হয়েছিল, অর্থাৎ তোমরা মিউচুয়াল আবার হয়ে গেছো, হয়তো সেই মানুষটা অন্য কারোর জন্যই তোমার সাথে ব্রেকআপ করেছে, আমি সিচুয়েশানে নিয়ে আমি সেখানে কমেন্ট করতে পারি না, বাট জাস্ট ইন কেস একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করছি। তাই 14 দিন পর যখন ব্রেকআপ, 14 দিন পর যখন আবার ঠিক হয় জিনিসটা, তাই কোথাও যেন তোমাদের মিউচুয়াল একটা কানেকশন হয়েছিল যে না, ছেলেটা হয়তো বলেছে যে আমার আগেরটা ভুল হয়ে গেছে, আমরা এখন ঠিক আছি। এবার যখন ঠিক হয়ে গেছে, তারপর তুমি বলছো ইগনোর করতো অনেক, অর্থাৎ, এবং এটা সত্যি কথা বলতে, ভেরি অনেস্টলি স্পিকিং, ছেলে হয়ে বলছি যে ছেলেদের মধ্যে কিন্তু একটা ব্যাপার থাকে, মানে একটা মেয়ে, সে যদি, মেয়েটা যদি
খুব বেশি ভালোবেসে ফেলে না, এবং ছেলেটা যদি রিয়েলাইজ করে নিয়ে থাকে যে সে তো আমাকে ভালোবাসছে, আস্তে আস্তে কী হয়, সে টেকেন ফর গ্রান্টেড নিতে শুরু করে, সে গার্লফ্রেন্ডটাকে হোক বা প্রেমিকাকে হোক বা ভালোবাসার মানুষটাকে হোক অ্যাজ ইফ একটা পজিশন হিসাবে মনে করে, এবং সেভাবে সে গার্লফ্রেন্ড আছে আমি আমার মতন কাজ করে যাই, আমি আমার মতন কোট আনকোট মজা করতে থাকি। তাই এই অসুবিধাটা তো আছে, রিলেশনশিপে কমপ্লেক্সিটি আছে। আর আবার ঠিক হবার এক মাস পর বলে ওর নাকি গার্লফ্রেন্ড আছে, আমি নাকি কিছু না। তাই এক মাস পর আবার যদি বলে সে সরি হাসছি বলে তার গার্লফ্রেন্ড আছে এবং সে নাকি আমি নাকি কিছু না, ইট অল ডিপেন্ডস আপন দ্য প্রায়োরিটি। আমি এটা আগেও বলেছি, ভালোবাসার মানুষ সে নয় যার গুণগুলো তোমার ভালো লাগে, ভালোবাসার সঠিক মানুষ সে যে তোমায় ততটাই প্রাধান্য দেয় যতটা তুমি তাকে প্রাধান্য দাও। তাই তোমার যখন সে প্রায়োরিটি নয়, যখন সে তোমায় প্রাধান্য দিচ্ছে না এবং অপরজন একজন মানুষ চলে এসছে এবং সেটা রিপিটেডলি ঘটতে থাকছে, ইটস হাই টাইম ইউ শুড মুভ অন। মুভ অন ইন দ্য সেন্স, আমি মুভ অনটা তো খুব ক্লিশে কথা, আমি এটা বলবো তুমি নিজে থেকে ভাবো, তুমি একজন মানুষকে ভালোবাসো এবং সেই মানুষটা তোমাকে একই রকম প্রাধান্য দেয় না, তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার মাকে যতটা প্রাধান্য দাও, তুমি তোমার মাকে যতটা ভালোবাসো, তোমার মা যদি তোমাকে ঠিক ততটাই ভালোবাসা, ঠিক ততটাই অ্যাটেনশান যদি না দেয়, তুমি হয়তো সেই মাকেও শান্তি করে প্রশান্তির সঙ্গে ভালোবাসতে পারবে না। অ্যান্ড সেম গোস ফর এনি আদার রিলেশনশিপ, সবার সাথে আমাদের ইকুয়েশন ইউনিক হয়, সবার সাথেই আমাদের রিলেশনশিপগুলো ইউনিক হয় এবং হয় মানে কানেকশানগুলো ইটস ভেরি স্পেসিফিক। আমি আমার দাদাকে একরকম ভালোবাসি, আমি আমার মাকে একরকম ভালোবাসি, মাও সেইটা রেসিপ্রোকেট করে, দাদাও সেটা রেসিপ্রোকেট করে যাকে, সেই মানুষটাকেও। তো সে যখন তুমি যখন তার নিজের প্রায়োরিটি নাও, তো ভাই স্ট্যান্ড দেয়ার, ইটস বেটার। তাই এটা তোমার জন্যে, নিজের জন্যে প্রথম প্রথম খারাপ লাগলেও এটাই ঠিক নয় কি যে সেখান থেকে বেরিয়ে আসা, ইটস অল রাইট। আমি মানছি আমি তাকে ভালো, নিজেকে অ্যাকসেপ্ট করো যে আমি মানছি আমি তাকে ভালোবাসি, সে বাসে না, আর ঠিক আছে এরকমটা তো হয়। কিন্তু আমি কন্টিনিউয়াসলি নিজের সাথে কম্প্রোমাইজ করতে থাকবো না, যেটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবং যেটা মেয়েরা করে ফেলে, যে তাকে খুশি করার জন্য, তার মন জয় করার জন্য আমি নিজের সাথে কম্প্রোমাইজ করবো, দিস ইজ ভেরি ভেরি ইভিল, দিস ইজ ভেরি ভেরি সিকেনিং। তাই এইটা অন্তত করো না, ব্যাস যেমনটা আছে ঠিক আছে, না এর থেকে বেশি কিছু করার আছে, না এর থেকে কম কিছু করার আছে। থার্ড এবং লাস্ট প্রশ্ন উর্মির থেকে আসছে, একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে। আচ্ছা ভাইয়া আমার একটা সাজেশন দেন, ধরেন যদি সে মানুষ দূরে থাকে আগে আমাকে খুব ভালোবাসতো কিন্তু আমাকে এখন পাত্তা দেয় না, তাহলে কি করা উচিত? কিন্তু সে বলে কথা না বললে নাকি ভালোবাসা কমে যায় না, আমার কি করা উচিত? ওকে, তোমার টপিকের মধ্যে একটা যে পয়েন্ট চলে এসছে, কিন্তু সে বলে কথা না বললে নাকি ভালোবাসা কমে যায় না, একজন মানুষের সঙ্গে তোমার যদি দেখা না হয়, তুমি হয়তো বলতে পারো ঠিক আছে তুমি হয়তো কি বলে সেটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, প্রায়শই তোমাদের দেখা হয় না, ঠিক আছে দেখা হয় না হয় না, কিন্তু দুটো মানুষ যদি একে অপরের সাথে কানেক্ট করতে চায় তোমার কিছু না কিছু একটা প্রেজেন্স লাগে, হয়তো তার কোনো পজিশন, তার ঘড়ি, এনিথিং ফর দ্যাট ম্যাটার, বা যখন তোমরা একে অপরকে ফিজিক্যালি টাচ করতে পারছো না, অ্যাটলিস্ট যেটা সবথেকে ছোটো যে জিনিস সেটা কাজ করে সেটা হচ্ছে কিন্তু ভয়েস। তাই যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে আমি তাদেরকে এটাই বলি যে অ্যাটলিস্ট টক, দিনের আধা ঘন্টা সময় দাও, এখানে তোমরা একে অপরের সাথে কথা বলবে, কারণ রিপিটেডলি যখন তুমি একজন মানুষকে বলতে থাকবে বা কথা বলতে হবে এবং বলতে থাকবে না যে আমি তোমাকে ভালোবাসি, ইট অলরেডি সেন্স আ সিগনাল যে তোমাদের মধ্যে কানেকশানগুলো বাড়ে, এবং তোমাদের দেখা যদি না হয়, তোমাদের তার সাথে সাথে কথাও যদি না হয়, কানেকশানটা থাকবে কী করে? আমরা বন্ধুরা যখন যে স্কুলের বন্ধুগুলোকে যাদেরকে ছেড়ে এসেছি তাদের সাথে দেখাও হয় না, তাদের সাথে কথাও হয় না, সেই কানেকশানটা কি রয়েছে? কিন্তু পরীক্ষার সময় তো তার দেখেই টুকতে, সে তোমাকে দেখাতো তুমি তাকে দেখাতে। তো সে ভালোবাসার ক্ষেত্রে যদি একই জিনিসটা আমাকে পরিস্ফুট করে তুলি সেটার ক্ষেত্রেও কি এক নয়? তাই যদি কথাই না হয় তাহলে এরকমটা কী করে হতে পারে যে তোমাদের মধ্যে ভালোবাসা থাকবে? এবং সে যখন বলছে যে কথা না বললে নাকি ভালোবাসা কমে যায় না, কোথাও না কোথাও সে রিলেশনশিপটাকে নিয়ে অতটা হ্যাপি নয়, মানে তার না হলেও চলে এবং তাই তোমাকে অন্যরকম ভাষা কথা বলছে। আমি মনে করি পার্সোনালি স্পিকিং যে তুমি যেটা ভাবছো, যে তুমি যখন সেটা বলছো যে সে বলে নাকি কথা না বললে ভালোবাসা কমে যায় না, তো তুমি ভাবছো কথা না বললে হয়তো ভালোবাসা কমে যায়, অ্যান্ড দ্যাট অ্যাবসোলিউটলি ইউ আর ট্রু। তাই এইখানে দাঁড়িয়ে যখন সেই মানুষটা রিলেশনশিপ, সেই মানুষটা তোমার প্রতি
আমি যদি বলি তোমার প্রতি আগ্রহটা যদি কমে গিয়ে থাকে, আগের সাজেশনটার মতনই বলবো, থিঙ্ক অফ ইয়োর সেলফ। সেই মানুষটা যদি তোমাকে ততটা প্রায়োরিটি না দেয় যতটা তুমি তাকে দিয়ে থাকো, হোয়াই স্টে? কেন? উত্তরটা তোমার কাছেই আছে, উত্তরটা তুমি তোমার থেকেই বার করো। আমি হ্যাঁ বলা বা না বলা কিন্তু কেউ হয় না, অনেস্টলি স্পিকিং আমি কে হই হ্যাঁ বা না বলা? তোমাকে ঠিক করতে হবে, তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কী করা উচিত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খুব খারাপ লাগবে, মনে পেন আসবে, বাট ইউ নো হোয়াট, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস লাইফ। এবং তোমাকে ভালোবাসার মতন, তোমাকে প্রায়োরিটি দেওয়ার মতন, এবং এটা প্রত্যেকজনকেই বলছি যারা ভিডিওটা দেখছো, মানুষ আছে গ্যারেন্টেড, কারণ যে ভালোবাসা দেয় সে ভালোবাসা পায়। সো এই ছিল আজকের ভিডিও, একটু অন্য রকমের ভিডিও। আজকে একদম ডাইরেক্ট ক্যান্ডিড কথা বললাম, যেগুলো নিয়ে এগুলো বেসিক্যালি রিয়েল লাইফ ডেইলি লাইফ সিচুয়েশানস, আমাদের বাস্তবতাকে তো ফেস করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমাদেরও যদি এমন কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। পরের রোববার আশা করছি এরকম আরও ভিডিওস নিয়ে আসবো, যেখানে তোমাদের রিলেশনশিপের বাস্তবতা নিয়ে আমরা ফেস টু ফেস ডিসকাস করবো। এবং তোমাদের যদি এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকে সেটাও আমার সাথে শেয়ার করো, আমরা সেটা নিয়েও কথা বলবো। আর হ্যাঁ, একটা কথা, আমার সাথে যদি ডাইরেক্টলি কথা বলতে হয় তাহলে আমাকে ফলো করে দাও ইনস্টাগ্রাম পেজে, এবং আমি এরকম আরও ভিডিওস ফেসবুকে ছাড়ি, তাই ফেসবুকে আমার পেজে লাইক করে দিও এরকম আরও আপডেটস পাওয়ার জন্যে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সো দিস ইজ ঋতমান দাসঘোষ সাইনিং অফ ফর টুডে, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। ততদিন ভালোবাসতে থাকো, কারণ ভালোবাসার থেকে ভালো আর কি হতে পারে? নমস্কার। আর যদি তুমি এটা জানতে চাও যে ছেড়ে আসা মানুষটাকে যদি ভুলতে না পারো সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কি করবে, তাহলে দেখো উপরের ভিডিওটা। আর যদি এটা জানতে চাও যে কি এমন কাজ করলে নিজের প্রাক্তনকে ফিরে পাবে, তাহলে দেখো নিচের ভিডিওটা। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।